অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। চিন্তাটা স্যামকে নিয়ে। স্যামকে নিয়ে? স্যামকে নিয়ে কিসের চিন্তা তোমার? ও একটা কোম্পানিতে জয়েন করেছে, কিন্তু কোন কোম্পানিতে জয়েন করেছে, এই কোম্পানিটা কি কাজ করে, ওই কোম্পানিতে ওর কাজই বা কি, ও আমাদের কাউকে কিচ্ছু জানায়নি। আমি যতবার জিজ্ঞাসা করছি ও কিছু বলতে চাইছে না। ওর এই আড়াল করাটাতেই আমার ভয় করছে অন্তুদা। আজ পর্যন্ত স্যাম আমার কাছে কোনোদিন কিচ্ছু লুকোয়নি, কিন্তু আজ ওর এই ব্যবহার আমার কাছে খুব নতুন। ও আগে কখনো আমার সাথে এরকম করেনি। আমার আমার ভয় করছে ওর বাবাকে বাঁচানোর জন্য ও কোনো ভুল স্টেপ নিচ্ছে না তো। না না, তারা সমুদ্র সেরকম ছেলে নয়। তাহলে কেন কিছু বলতে চাইছেন অন্তুদা? স্যাম, আপনারা কন্টিনিউ করুন, আমি আসছি। স্যাম, আপনি এক্ষুনি বেরোবেন, আমাকে জানাননি তো, ব্রেকফাস্ট করে যাবেন তো? তারা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি বেরোতে হবে, আই'ম সরি। স্যাম, তারা তুমি চিন্তা করো না, এভরিথিং উইল বি ফাইন। প্রীতি, ও তুমি আসবে আমাকে জানাওনি তো। আচ্ছা ঠিক আছে, বসো। আমার এখন বসার সময় নেই, আমি তোমাকে এখন নিয়ে যেতে এসেছি, চলো। নিয়ে যেতে এসেছি মানেটা কি? নিয়ে যেতে এসেছি মানে নিয়ে যেতে এসেছি, তুমি এখন আমার সাথে ওই বাড়ি যাবে, চলো। কেন আমি ওই বাড়িতে যাব? কেন কেন যাবে, কেন যাবে না বলো তো প্রীতি? তুমি এই বাড়িতে করছোটাই বা কি? বিয়ের পর তো তোমার এই বাড়িতে থাকার কথাই নয়। রাহুল, এরকম কথা কোথায় লেখা আছে গো? আমাকে তোমার সাথে ওই বাড়িতে গিয়েই থাকতে হবে? দেখো প্রীতি, তোমার এই জেদ টানা আমার সবসময় ভালো লাগে না। তোমার ওই বাড়িতে একটা সংসার আছে, আর তুমি সেখানে না থেকে দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে আছো কেন বলো তো?